হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই কনস্টেবল জিডি এক্সামেশান দু হাজার পঁচিশের জন্য যে আমরা দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকের চোদ্দো নম্বর ভিডিও এক্সাম ডেট দেখে এখানে দেখতে পাচ্ছ তেইশ দুই দু হাজার চব্বিশ এক্সাম টাইমটা হচ্ছে অর্থাৎ শিফট হচ্ছে সেকেন্ড শিফ্ট ঠিক আছে তো আজকের প্রথম কোশ্চেন এবং যারা মানে পিডিএফগুলো নিতে চাও পিডিএফ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দু জায়গাতে দেওয়া হচ্ছে তো তোমরা এখানে যে কোনো একটা গ্রুপে জয়েন হলেই হবে হয় টেলিগ্রামে জয়েন হবে না হলে হোয়াটসঅ্যাপে ঠিক আছে দুই জায়গায় জয়েন হওয়ার দরকার নেই তো যে কোনো এক জায়গায় জয়েন হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন কে তো ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি এবং তিনি বর্তমানেও প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড় এই কোশ্চিনটা দু হাজার চব্বিশেও আমি করিয়েছি প্রিভিয়াস ইয়ারে কারণ এসেছিল সরি দু হাজার তেইশে চব্বিশে বলছি এটা চব্বিশ করাচ্ছি দু হাজার তেইশে ঠিক আছে আর চব্বিশেও কিন্তু এই কোশ্চিনটা এসেছে সুতরাং এখনও ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রয়েছেন আগামীতেও কিন্তু এই কোশ্চিনটা যে কোনো শিফটে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ভারত সরকার দু হাজার তেইশ চব্বিশ সালের বাজেটে কতটি অগ্রাধিকার গ্রহণ করেছে সাতটি অপশন বি তো দু হাজার তেইশ চব্বিশ সালের যেটা বাজেট হয়েছিল সেখানে সাতটি অগ্রাধিকার গ্রহণ করা হয়েছে দু সালে স্ট্রিং পাপেট্রি বা পুতুল খেলা এর জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন কোন ভারতীয় নৃত্যই নৃত্যশিল্পী তো দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন পুতুল খেলা বা স্ট্রিং পাপেট্রির জন্য অনুপমা হস্করে অনুপমা হাস্করে পরে কোশ্চিন ড্যাস ধারণাটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর এর সংবিধান থেকে ধার করা হয়েছে অর্থাৎ ইউএসএসআর বা কোনো সময় অপশানে তোমাদের রাশিয়াও থাকতে পারে ঠিক আছে ইউএসএসআর মানেই হচ্ছে রাশিয়া তো রাশিয়া থেকে ধার করা হয়েছে সেটা হচ্ছে মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য আর এটা কোথায় রয়েছে আর্টিকেল ফিফটি ওয়ান এ কতটা মৌলিক কর্তব্য রয়েছে টোটাল এগারোটি এটা অনেকবার আলোচনা হয়েছে অনেক সিফটি আমার ভিডিওগুলো যারা ফলো করছে রেগুলারলি অবশ্যই তারা এই কোশ্চিনের অ্যান্সারগুলো পারবে ঠিক আছে কোন দেশ দু সালে সুলতান অফ জহর কাপ আয়োজন করেছিল অপশান রয়েছে মালয়েশিয়া ভারত সিঙ্গাপুর কম্বোডিয়া তো অ্যান্সার হচ্ছে মালয়েশিয়া অপশান এ মালয়েশিয়া স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল তো স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার পঁচাত্তর শতাংশই কৃষির উপর নির্ভরশীল ছিল অপশান বি হচ্ছে অ্যান্সার কৃষির উপর পঁচাত্তর পারসেন্ট কোন বছর থেকে ভারতে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির তীব্র দারিদ্রের হ্রাস ঘটিয়েছিল অপশান হচ্ছে উনিশশো একানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই খুব কাছাকাছি অপশান তো এটা আঁকা মানে অ্যান্সারটা হবে উনিশশো একানব্বই ঠিক আছে অর্থনৈতিক প্রবৃদ্ধির তীব্র দারিদ্রে হ্রাস ঘটিয়েছিলো নিম্নলিখিত কোন নৃত্যটি করুবা পুরুষদের দ্বারা কর্ণাটকে পরিবেশিত হয় কুনিথা। এই উত্তরটা আর একটা জায়গায় আমি করিয়েছি একটা অপশানে মানে একটা শিফটে ছিল আর কি ঠিক আছে তো এটা মনে রাখবে কর্ণাটকে হয় কোশ্চিনটা ঘুরিয়ে বসতে পারে যে কর্ণাটকের কোনটি নৃত্য ডোল্লুকুনিথা আচ্ছা ফুগদি কথাকার বলো দেখি ফুগদি হচ্ছে গোয়ার ফুগদি হচ্ছে গোয়া ছাউ তো আমরা জানি ছাউ তিনটা রাজ্য রয়েছে তার মধ্যে একটা আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পুরুলিয়া আর ওড়িশার হচ্ছে ময়ূরভঞ্জ আর কোথায় আছে ঝাড়খণ্ডে সেরেকলাই ঠিক নামটা মনে আসছে না আমার ঝাড়খণ্ডে মনে রাখবে ঠিক আছে তো তিনটি পুরুলিয়া ময়ূরভঞ্জ আর ঝাড়খণ্ড ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি সুপ্রিম কোর্টকে একটি রেকর্ডের আদালত হিসেবে উল্লেখ করে হয়েছে তো একশো নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট একটি রেকর্ডের আদালত ঠিক আছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল তো দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর বৃদ্ধি মাত্রা ছিল আট পার্সেন্ট আট আচ্ছা তোমরা কমেন্টে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালটা বলো দু হাজার তেইশ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল সম্পর্কে নিম্নলিত কোন বিবৃতিরই সঠিক তো এখানে বিবৃতিগুলো প্রথমে পড়তে হবে আমাদের বলছে দু সালে যে ডিজিটাল পার্সোনাল ডেটা বিল ছিল বিলটি ভারতের অভ্যন্তরে সংগৃহীত বা অফলাইনে সংগৃহীত এবং ডিজিটাইজ করা হলে সেই সব ডিজিটাল ব্যক্তিগত তথ্যের প্রক্রিয়াকরণে প্রযোজ্য হবে আচ্ছা এটি ভারতের বাইরে প্রক্রিয়াকরণে প্রযোজ্য হবে যদি এটি পণ্য বা পরিষেবার জন্য প্রযোজ্য হয় তো এখানে যে বিলটি বলা হচ্ছে দু হাজার তেইশের অবশ্যই এটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দু হাজার পঁচিশের জন্য এতটা জরুরি নয় তবু আমরা পড়ে রাখি অনেক দু হাজার আঠারো সালের কোশ্চিনও আসছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তো দু হাজার তেইশ সালের ডিজিটাল যে পার্সোনাল ডেটা প্রোটেকশান বিল হয়েছিল। এটা ভারতের ভিতরেও কাজ করবে অফলাইনে বা ডিজিটাইজ করা যে কোনোভাবে এবং ভারতের বাইরেও প্রযোজ্য হবে ঠিক আছে যদি ভারতের বাইরে ওটা পণ্য বা পরিষেবার জন্য প্রযোজ্য হয় তো এখানে দুটাই ঠিক রয়েছে উভয় এক এবং দুই মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহৎ বৃহদ্রোত মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য বা প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক শাসক বা গ্রেটার রুলার জি আর আমরা অশোককে নেব ঠিক আছে গ্রেটার রুলার বা শ্রেষ্ঠ শাসক হচ্ছে অশোক শেষ শাসক শেষ আর শ্রেষ্ঠর মধ্যে কিন্তু পার্থক্য আছে শ্রেষ্ঠ মানে গ্রেট আর শেষ মানে হচ্ছে লাস্ট ঠিক আছে তো শেষ শাসক হচ্ছে বৃহদ্রথ তরল পদার্থ প্রবাহিত হয় এক এবং আকার পরিবর্তন করে তারা কঠিন নয় এবং সেই তাদের বলা হয় তরল বা এটা আসলে বাংলা করার সময় হয়েছে এটা আমরা লিকুইড মানে তরল জানি আর এই তরলটার ইংলিশ হবে ফ্লুইড ঠিক আছে ফ্লুইডটা তোমার মনে রাখবে একটু এই কোশ্চিনের সময় কারণ পরীক্ষায় ফ্লুইডও থাকতে পারে কোন ব্যক্তি তবলা বাদন যন্ত্র বাজানোর জন্য বিখ্যাত তবলা বাজায় এখানে আল্লাহ রাখা নাম অনেকবার আমরা পড়েছি তিনি তবলা বাজান আর এক মানে বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে জাকির হোসেন তবলা বাজান তিনি জাকির হোসেন তারপরে দেখো ভারতীয় ক্রীড়াবিদ শেফ আলী কোন খেলা খেলেন ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল হকি তো ভারত শেফ আলী ইনি ক্রিকেট খেলেন ঠিক আছে শেফালি বার্মা ইনি ক্রিকেটের সঙ্গে যুক্ত দু হাজার দশ সালের কমনওয়েলথ গেমস ভারতে কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে নয়াদিল্লি তারপরে দ্বিতীয় অ্যাংলো বার্মা যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল দ্বিতীয় অ্যাংলো বার্মা যুদ্ধ অর্থাৎ ভা অ্যাংলো বার্মা যুদ্ধ ইংরেজদের সঙ্গে বার্মার একটা যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো সালে বার্মার নাম কি আমরা জানি মায়ানমার ঠিক আছে বারমার বর্তমান নাম হচ্ছে মায়ানমার আচ্ছা রান উৎসব প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য বিখ্যাত ভ্রমণ স্থানগুলোকে প্রচার করে যা ড্যাশ অঞ্চলের আশ্চর্যজনক স্থানগুলির একটি শীতকালে পূর্ণিমার রাতে সাদা বালোর মরুভূমিতে আরও আকর্ষণীয় দেখায় এটা গুজরাটের একটা উৎসব হয় সেই সময় কচ্ছের যে মরুভূমি রয়েছে কচ্ছ অঞ্চলে এটা অপশানটা অবশ্য কচ্ছ হবে অ্যান্সারটা তো ওখানে পূর্ণিমার রাতে খুব সুন্দর দেখায় মরুভূমিটা সাদা বলল মরুভূমিটা ঠিক আছে নিমূলিত কোন বিবৃতিটি সরকারের ব্যয়ের বিভাগ সম্পর্কে সঠিক রাজস্ব ব্যয় এমন ব্যয় যা কেন্দ্রীয় সরকারের শারীরিক বা আর্থিক সম্পদের সৃষ্টির বাইরে অন্য উদ্দেশ্যে ঘটে মূলধনী ব্যয় শারীরিক বা আর্থিক সম্পদ সৃষ্টিতে বা আর্থিক দায়বদ্ধতার হ্রাসে প্রযোজ্য হয় দুটোই ঠিক উভয় অপশান এ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধি সর্বাধিক ছিল আচ্ছা এখানে কিন্তু কনফিউশন হবে না এখানে কোশ্চিনটা বলছে যে কোন রাজ্যে জনসংখ্যার বৃদ্ধি অর্থাৎ পার্সেন্টেজটা বোঝাচ্ছে কোন সংখ্যা মানে পার্সেন্ট হিসাবে বেশি বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে মেঘালয় আর যদি সবথেকে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ আর যে সব থেকে জনসংখ্যার ঘনত্ব মানে কম জায়গায় বেশি লোক বাস ওটা বিহার ঠিক আছে এগুলো কিন্তু ঠিকভাবে মনে রাখতে হবে কনফিউশন হওয়ার দরকার নেই ওকে